থানায় আমার লোক অপহরণ হয়েছে আপনি সুপ্রিম কোর্টের যে গাইডলাইন পারেন না বাড়ির লোককে জানাননি আপনি আপনি রাখতে পারেন না আপনি ফাঁসবেন না স্যার আপনি ফাঁসবেন আমি সমস্ত রেকর্ড করে নিয়েছি স্যার পেয়ে গেছেন না মজা মজা পেয়ে গেছেন তৃণমূল যা বলবে তাই করতে হবে আপনি বিজেপি নেতাকে অপহরণ করেছেন আমরা খবর পেলাম ভারতীয় জনতা পার্টি মন্ডল সম্পাদক রবীন মান্না তাকে পুলিশ অপহরণ করেছে খেজুরি থানার ওসি তার হোয়াটসঅ্যাপ আউট আছে আমরা খবর পেয়েছি মারিসদা থানায় আছে হ্যাঁ নামানি ছবি আসছে না আপনি বলুন ধরে কাছো মারিসদা থানায় আমার লোক অপহরণ হয়েছে আপনি সুপ্রিম কোর্টের যে গাইডলাইন পারেন না বাড়ির লোককে জানাননি আপনি আপনি সুপ্রিম কোর্টে এই সেকশনটা দেখুন বের করুন খুব পেয়ে গেছেন না মজা মজা পেয়ে গেছেন তৃণমূল যা বলবে তাই করতে হবে সেকশন দেখুন ফিফটি এ সিআরপিসি বের করুন সুপ্রিম কোর্টে ডাইরেকশন বের করুন আপনি আপনি অ্যারেস্ট মেমো দেখান ও শ্রীকান্তের রাস্তায় আপনি অ্যারেস্ট মেমো দেখান নো 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 ও স্ট্যান্ড ডাজ নট অ্যারাইভ আপনি সুপ্রিম কোর্টের ফিফটি আপনি আমার লোককে অপহরণ করেছেন কিডন্যাপ আমি কিডন্যাপিং এর মামলা করবো ও স্ত্রীকে দিয়ে এক্ষুনি মামলা করবো আপনি সুপ্রিম কোর্টের ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973 সিআরপিসি চ্যাপ্টার 5 অ্যারেস্ট অফ পারসন সেকশন 50 এ অব্লিগেশন অফ পারসন মেকিং অ্যারেস্ট টু ইনফর্ম অ্যাবাউট দ্য অ্যারেস্ট এটসেট্রা টু এ নমিনেটেড পারসন নো নো ইউ আর মানে ক্রসিং ইউর লিমিটেশন এন্ড ইউ আর ডুইং ইললিগাল অ্যাক্টিভিটিজ আপনি সুপ্রিম কোর্টে পারেন না বলুন আপনি আমাকে অ্যারেস্ট মেমো দেখাবেন আমি নমস্কার করে চলে আমার রাখার জায়গা দরকার নেই আমাকে অ্যারেস্ট মেমো দেখাবেন উনার স্ত্রী আছে আমার আমি অপোজিশন লিডার ফ্রম বিজেপি হি ইজ মাই মন্ডল সেক্রেটারি আওয়ার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এম এল এ অরূপ দাস অলসো হিয়ার এবং ওর স্ত্রীও আছে তো আমার লোক ও আমার আত্মীয় নয় কিন্তু আমার পার্টির লোক আমার পার্টি কলিগ আপনি সুপ্রিম কোর্টে কমপ্লাই করুন কিডন্যাপ করেছেন আপনি ব্যাড কনস্টিটিউয়েন্স হবে আমি ছাড়বো না আমাকে অ্যারেস্ট মেমো দেখাবো না আপনার কাছে আমি কথাই বলবো আমি নিয়ম জানি খেজুরি পিএসএস কেস আপনার কোনো রোল নেই আপনি ফাঁসবেন আমি সমস্ত রেকর্ড করে নিয়েছি আপনি পারেন না আপনি অ্যারেস্ট মেমো দেখেন নইলে আমি এখানে বসলাম চলুন অ্যারেস্ট মেমো দেখেন অ্যারেস্ট মেমো দেখান সুপ্রিম কোর্টের সেকশন দেখান দেখান অ্যারেস্ট আপনি বিজেপি নেতাকে অপহরণ করেছেন যত করবে ভোট বাড়বে 3 লাখ ভোটে হারাবো লোকসভা হ্যালো আবার সুপ্রিম কোর্টের অ্যারেস্ট মেমো দেখা হোয়াটসঅ্যাপে আমাদের খবর পাঠালেন যে রবীন মান্না আপনাদের নেতাকে এখানে রাখা হয়েছে আমি রাজ্যের বিরোধী দল নেতা হিসেবে খেজুরির এমএলএ দক্ষিণ কাশীর এমএলএ আমাদের কয়েকজন মুষ্টিমেয় নেতৃত্বকে নিয়ে এই থানার ডিউটি অফিসারকে জিজ্ঞেস করলাম যে এই রবীন মান্না নামে কাউকে আপনারা এনেছেন কিনা থরথর করে কাঁপছে ভয়ে চেয়ারে বসবে না মাটিতে বসবে দেখছিলেন দৃশ্য এই বীরপুঙ্গবের দল এরা উত্তর দিতে পারেনি খানিকক্ষণ পরে বলছে একটা অ্যারেস্ট মেমো অ্যারেস্ট মেমো তো দেখাতেই পারিনি বলছে সেফ কাস্টডিতে আমাদের দিয়ে গেছে এর বাইরে আমাদের কাছে কোনো কাগজ নেই আমি 10:15 থেকে 10:45 আধ ঘন্টা
থানার বেঞ্চে বসেছি। আমি বললাম আমি রাজ্যের বিরোধী দল নেতা, বিজেপি কে রিপ্রেজেন্ট করি, আমাদের জেলা প্রেসিডেন্ট অরূপ দাস, লোকাল এমএলএ শান্তনু প্রামাণিক আমরা আছি, আপনি মাননীয় ডিউটি অফিসার অ্যারেস্ট মেমোটা দেখিয়ে দেন। আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্ট কতগুলো ডাইরেকশন দিয়েছে, সুপ্রিম কোর্টের ডাইরেকশন মানেই আপনারা জানেন যে এটা ল। আপনাদের কাছে আমি এটা তুলে ধরছি, ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973 উইদিন ব্র্যাকেট সিআরপিসি হাইফেন চ্যাপ্টার 5 ডট অ্যারেস্ট অফ পার্সনস হাইফেন সেকশন 50A অব্লিগেশন অফ পার্সন মেকিং অ্যারেস্ট টু ইনফর্ম অ্যাবাউট দ্য অ্যারেস্ট কমা এটসেট্রা ডট টু এ নমিনেটেড পার্সন। একটা লোককে চারটের সময় অ্যারেস্ট করলে তাকে তৎক্ষণাৎ তার ক্লোজ রিলেটিভ বাড়ির লোকের কাছ থেকে অ্যারেস্ট মেমোতে সই করাতে হয়। 10:45 পর্যন্ত অ্যারেস্ট মেমোতে সই করানো দেখাতে পারেনি। আমরা মনে করি রবিন মান্নাকে মমতা পুলিশ প্লেন ক্লথে অপহরণ করেছে, ইটস এ ফিট কেস ফর 164 অপহরণের সেকশনে এটা ফিট কেস। আমার সঙ্গে তার স্ত্রী আছে, আমরা এই থানার ভিতরে তিনি অক্ষত আছেন এইটুকু শুনেছি, চোখে দেখিনি, আমাদের দেখারও দরকার নেই। আমি ডিউটি অফিসারের কাছ থেকে অ্যারেস্ট মেমো দেখতে চেয়েছিলাম, দেখাতে পারেনি। আমরা কাল সকালবেলা যখন তাকে কোর্টে প্রডিউস করবে তখন তার স্ত্রীর পক্ষ থেকে লয়ার সেখানে অপহরণ এবং সুপ্রিম কোর্টের সেকশন ভায়োলেশনের জন্য আমরা সেখানে আমাদের উল্লেখ করব আমাদের থ্রু লয়ার। আগামী মঙ্গল বুধবার আমরা সমস্ত সার্টিফাইড কপি তুলে আমরা তার স্ত্রীকে দিয়ে রিট করাব মারিসদা থানার ওসির বিরুদ্ধে, ডিউটি অফিসারের বিরুদ্ধে, খেজুরি থানার সংশ্লিষ্ট ওসি এবং আইওর বিরুদ্ধে, এবং নিশ্চিতভাবে আমরা এসপি পূর্ব মেদিনীপুর যার নির্দেশে এগুলো হচ্ছে তাকেও পার্টি করব। আমরা এটা ছাড়বো না, এবং সাথে সাথে আগামী প্রস্তুতদিন সোমবার সেদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা খেজুরি থানা এলাকায় বিজেপির পক্ষ থেকে হরতালের ডাক দেওয়া হচ্ছে। ওই দিন যদিও ছুটি আছে, স্কুল কলেজ বন্ধ থাকবে, কিন্তু বাজার হাট গাড়ি ঘোড়া বন্ধ থাকবে, জাতীয় সড়ক এবং জরুরি পরিষেবা বন্ধের আওতার বাইরে থাকবে। 29 তারিখ আমাদের কলকাতার সমাবেশ সফল হওয়ার পরে 30 তারিখে বেলা 11টা থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত খেজুরি থানাতে অবরোধ অবস্থান চলবে সারাদিন ব্যাপী, এবং আগামী 2 তারিখে কামারদা চলো আমি উপস্থিত থাকব, 10,000 মানুষের সমাবেশ হবে। কামারদা চলো থেকে এসপি অফিস অভিযানের ডেট এবং কর্মসূচি ঘোষণা আমরা করব।